16 জগ জন তাহলে কি হলো অর্থ থাকলে আমাদের ধর্ম করম যহো দো ধর্ম করম যহো দো একদিন অর্জুন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছে, ভগবান তোমাকে মানুষ কেন চিন্তামণি বলে? অর্জুন বলেছিলে, তুমি দেখবে না শুনবে, বলে আমি দেখতে চাই। চলো রথটা নিয়ে সমুদ্রের তীরে এসে অর্জুনকে বলে, অর্জুন তুমি একটা পান মারো। সমুদ্রে চলে একটা বান মারলেন, কিন্তু বানটা ফিরে এলো না। কৃষ্ণ বললেন, অর্জুন তুমি কি বুঝলে? প্রভু আমি বুঝলাম আমার বান মনে হয় কোনো কঠিন বস্তুর মধ্যে ভিজে যাচ্ছে। বলে আর একটা মন্ত্রপুত্র বান মারো, তাকে তুলে নিয়ে আসো। যেই মারলে দেখলে বানের মাথায় বিশাল বড় একটা পাথর, পাথরটা ভাঙলো। ভেঙে দেখছে ওই পাথরের ভিতরে হাজার হাজার পিঁপড়ে, আর প্রত্যেকটা পিঁপড়ের মুখে একটা করে চিনির দানা লাগানো আছে। কি গো, বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এলে সবাই শরবত করে দিই, চিনি গুলে দিই বা গুলকণ্ডির দিই, কিন্তু একটা চিনির দানা পুকুরে যদি ফেলে দেওয়া যায় তার কোনো অস্তিত্ব থাকে? সমুদ্রের চলে একটা চিনির দানা ফেলে দিলে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়? কিন্তু কি আশ্চর্য! ভগবান বললেন, অর্জুন তুমি কি বুঝলে? বলে প্রভু আমি বুঝলাম অগাধ শনিরে ভাষায় শিলা। অগাধ শনি, অগাধ মানে অনেক, শনির মানে জল, অনেক জলের তলায় ভাসে শিলা, তার মধ্যে পিপীলিকা। প্রভু ওদের কেবা যোগায় চিনি? ভগবান বললেন, যে জগায় চিনি সে হলো আমি, আর আমি হলাম জগৎ চিন্তামণি। আমরা আপনারা ভাবি যে প্রভু আমার আজকের খাচ্ছি কালকের কি খাবো, তুমি বলে দাও। ভগবান বললেন, তুমি যখন আমার উপরে দায়িত্ব দিয়েছিস তুই চিন্তা করিস না। জানেন মা, একজন রাজা সবাইকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দান দিতে দিতে সবাই চলে গেছে। রাজা দান শেষ, দেখেন রাজপ্রাসাদের কোণে একজন ভিখারি ব্রাহ্মণ দাঁড়িয়ে, ব্রাহ্মণ ঠাকুর তোমার কিছু লাগবে না? বলছে, মহারাজ আমার কিচ্ছু লাগবে না, শুধু দয়া করে একদিন আমার বাড়িতে তোমার চরণ ধরিটা পড়ো। ব্রাহ্মণের এই কথা শুনে রাজা আনন্দে বললেন, ঠিক আছে ঠিক আছে, আগামী রবিবার আমি তোমার বাড়িতে যাব।
কারণ রাজার মুখে এই কথা শুনে মনের আনন্দে চলে যাচ্ছে। মন্ত্রী ছিল পাশে, বলেন মহারাজ সর্বনাশ করলে। বলে কেন? আরে যে ব্রাহ্মণের বাড়ি যাবে বলেছো, ব্রাহ্মণ তো কোনো বাড়ি না, ও থাকে একটা গাছতলায়। সে কি? আমি গাছতলায় যাব? হ্যাঁ, তুমি এক কাজ করো, ওকে 1000 বিঘা জমি দান করে দাও। জমি দিল। এবার বলছেন মহারাজ, জমি তো দেওয়া হলো, ও জমি চাষ করবে, অর্থ গরু হালের গরু সব কোথায় পাবে? ও যা লাগে দিয়ে দাও। চাষ করে দিল, ধান কেটে দিল, ঘরে ধান তুলে দিল। এবার রাজা বলতে, এবার যেতে হবে। বলছে মহারাজ যাবে তো, কিন্তু তুমি রাজা বসবে কোথায়? ও তাহলে এক কাজ করো, আমার মতো রাজপ্রাসাদ করে দাও। রাজপ্রাসাদ করে দিয়েছে। বলে এবার যাবো। বলছে মহারাজ যাবে তো, কিন্তু যে পথে যাবে সে পথ তো ভালো নয়। বলে তুমি এক কাজ করো, 20 ফুট চাওড়া করে রাস্তা বানিয়ে দাও। রাস্তা সব হয়ে গেল, চারিদিকে ফুলের গাছ বসে। রাজা এবার আসছেন, এসে দেখছেন কার বাড়ি যাচ্ছে, তো রাজপ্রাসাদ। ব্রাহ্মণ আগিয়ে এসছেন করজোড়ে। ব্রাহ্মণ ছুটে গিয়ে ব্রাহ্মণকে বুকের মধ্যে ধরেছেন। ওগো ব্রাহ্মণ, তুমি অতীব চালা, কারণ তুমি যদি আমার কাছে 200 বিঘে জমি চাইতে, আমি দিয়ে মুক্তি পেতাম। তা ভগবানের কাছে থেকে যদি কেউ চা, ভগবানের কাছে যদি কেউ বলে ভগবান তুমি 1 কোটি টাকা দাও, ভগবান বলে আমি বেঁচে গেলাম। কোন ভক্ত যদি গিয়ে বলে ভগবান চার দুবেলা দুমুঠো অন্ন যুক্ত না, যে সুদামা এক মুঠো জব নিয়ে ভগবানের কাছে গেল। যখন রাজপ্রসাদ সেবা করছে খেতে পারে না, রাজ রাজভবনের মধ্যে ছেলেদের ক্ষুধার মুখ ভেসে উঠছে। এদিকে কৃষ্ণ বলছেন বন্ধু খাও, না খেলে বন্ধু অপমান, চোখের জলে অন্ন খায়। দুঃখ যে কি জিনিস, যার দুঃখ আছে সে বুঝে, যার দুঃখ নেই সে কখনো। বন্ধু তুই তো আমার বাড়ি ভালো বন্ধু খেলে, তুই আমার বন্ধুকে কিছু পাঠাইলি, যার বাড়ি এত ভালো খেলাম, যার বাড়ি আমি এত দামি দামি খাবার খেলাম, যে আমার সামনে দাঁড়িয়ে আছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যে আমার সামনে দাঁড়িয়ে আছে সকল জীবের স্রষ্টা, কি করে আমি পোকা লাগা জব দেবো খেতে? ভক্তের গায়ে পাখার বাতাস করছে, অনেক পথ এসছে তো ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে বগল থেকে ওই ওই পোকা লাগার জবটা টেনে নিয়ে খেয়ে নিয়েছিল, আর তাতে ভগবান ভক্তের কাছে বিক্রয় হয়ে গেছে। বারবার বলেছিল বন্ধু, যদি কিছু লাগে তুমি চেনা। সুদামা বলেছিল আমার সব আছে, যার দুবেলা দুমুঠো খাওয়া হয় না, যে ভিক্ষা করে খায়, সে কি বলেছিল আমার সব আছে, শুধু তুমি নাই, শুধু তুমি বিক্রয় হয়ে গেছে।
যারা চায় না তাদের কাছে চিরদিন বিক্রয় হয়ে যায়। অর্জুন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি চিন্তা করি। আচ্ছা বাবা আপনারা বলুন, অর্জুন বড় না কর্ণ বড়? কে বড় ছিল, অর্জুন না কর্ণ? যে অর্জুনের সাথে সারথি সেই ভগবান বলেছিল যুধিষ্ঠির অর্জুনের অপেক্ষায় আমার কাছে কর্ণ বড়। বলে আমি বিশ্বাস করি না, কর্ণ কেন বড়? বলে প্রমাণ দেখবে? বলে হ্যাঁ। হঠাৎ বলে উঠলেন অর্জুন, আমার একটি বড় ইচ্ছা হয়েছে, চন্দন কাঠ, সেই কাঠের উপর আমি একটু শুতে চাই। শশাগর পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন সারা দেশে ছুটছে চন্দন কাঠের জন্য, কিন্তু এক একটু চন্দন কাঠ পায়। বলে অর্জুন এবার চলো কর্ণের কাছে, চলো কর্ণের কাছে। কি বলছে, কর্ণ আমার একটু চন্দন কাঠের প্রয়োজন। যেই মুহূর্তে চন্দন কাঠের প্রয়োজন, কর্ণ হাতে কুড়াল নিয়ে তার জানালা দরজা ভাঙছে। আরে আরে কর্ণ, এই তুমি জানালা দরজা ভাঙছো কেন? ঠাকুর, এই জানালা দরজা আমার সব চন্দন কাঠ দিয়ে তৈরি। তুমি যখন চেয়েছ কৃষ্ণ সেবার জন্য আমার এই সুখ, আমার এই ভোগ বিলাস কিছু চাই না, তোমার সুখে আমি সুখী। এতে যুধিষ্ঠির বলেছিলেন শ্রেষ্ঠ কর্ণ। তাহলে অসাধনে চিন্তা বলি, এ জগতে আমরা কারোর চিন্তা করি না, আমরা কলিজীবের মানুষ, স্বার্থপর, আমরা নিজের চিন্তা করি, কিন্তু আমাদের চিন্তা করেন কারা? প্রকৃত ভক্ত। নিরপেক্ষং গুণি সন্তং নৈরিবি আসমদর্শনম, যারা সাধু ঋষি তারা দিবা ঋষি, যারা অভক্ত তাদের জন্য তারা কেঁদে ওঠে। চিন্তা করি বিধি বিলা ওলোয়ানি, যারা আমরা তার জন্য কাঁদিনি, হে ভগবান তুমি নেমেছো এ বলিনি। কে বলল? যারা ভক্ত তারা, যেমন দেবর্ষি নারদ, তিনি বলেছিল ভগবান তোমাকে মর্ত্যধামের মাটিতে যেতেই হবে। হরে কৃষ্ণ। নারদ পৃথিবীতে নেমেছিল প্রথম, তিনি পৃথিবীতে নেমে কলি জীবের দুর্দশা দর্শন করে এসে কেঁদেছিলেন ভগবানের কাছে, ভগবান তোমাকে অবতীর্ণ হতে হবে। কোথায় না কলি জীবের দশা দর্শন করে এসছে, তোমার অবতার হতে হবে, তোমার অবতার হতে হবে। আমি কলি জীবের দশা দেখে এসেছি, আমি কলি জীবের দশা মর্ত্যধামের মাটিতে সব এক একটা করে ভক্ত হয়ে অবতার হয়ে ভগবান বললেন তোমরা বাগান তৈরি করো, আমি গিয়ে ফল ধরা যাই। কত শত আনন, কত শত আনন, আনন মানে কি বদন,
কত শত মুখ, কার কত শত মুখ আছে? বলছে অনন্ত দেবের শত শত মুখ আছে, তবু গৌরের রূপের বর্ণনা করতে পারে না। কত শত আলম, কত চতুরালম, ব্রহ্মা কত আছে বাবা, ব্রহ্মা কত আছে? আমরা জানি ব্রহ্মা একটা, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মা আছে। কত শত আলম, কত চতুরালম, ভাবিলাম পাই না। সেই গৌর সুন্দর আজ কলিজীবের দশা দর্শন করে তিনি পৃথিবীতে নামলেন আমাদের জন্য। আর কি বলছেন? হ্যাঁ, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে যার বেদ বিদ্যা জানালি। হরে কৃষ্ণ, চারি বেদ সরল দর্শন করিয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভজে আমাদের কতগুলো বেদ আছে? চারি বেদ, ঋক সাম যজু অথর্ব, শাস্ত্র কত? ১৪ শাস্ত্র, পুরাণ কত? ১৮ পুরাণ, দর্শন কত? ৬টা দর্শন। এতগুলো তত্ত্ব করে সে যদি গৌর চরণ না ভজে, বিথাতার অধ্যায়নে লোচন বিহীন দর্পণ কিবা তারকা। বেদ বিদ্যা তুই কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে নয়নন্দ হলে সেই দশা কলি জানে। যে পড়াশোনা জানে না মূর্খ, বেদ বিদ্যা তুই। আমি আমি কিছু জানি না, শাস্ত্র জানি না, আমি বেদ জানি না, বিদ্যা জানি না। সে যদি কিছু নাই জানে নয়ানন্দ ভনে সেই সকলে জানে, সর্বসিদ্ধে দেখবেন যে সমস্ত ছেলেরা এমএ পাস করে, মা বাবা যদি মূর্খ হয় তাদের সঙ্গে কথা বলতে একটু সংকোচ হয়। আমি এত পড়াশোনা করেছি, আমার বাবা মা মূর্খ। স্বামী যদি অতীব শিক্ষিত হয়, স্ত্রী যদি একটু মূর্খ হয়, তাকে বারবার কথায় কথায় তাকে তুমি মূর্খ, তুমি মূর্খ। যদি কোনো মা শিক্ষিত হয়, দেখবে তার স্বামীকে সে বারবার খোঁটা দেয়। তা যারা মূর্খ মানুষ তারা কিন্তু ভিতরটা একেবারে পুড়ে ছাই হয়ে যায়। বেদ বিদ্যা তো কিছু নাহি জানো তো, হে গৌর হরি হে নারো। একদিন পৃথিবীতে নেমেছে, দেখছে একজন মানুষ প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যজ্ঞ করছে, পকেটে হাত দিয়ে বলছে এই যজ্ঞটা করছি কত টাকা খরচ জানো? ও মায়েরা, ঠাকুরের পূজা দেবে কত টাকা খরচ এ কথা বলবেন না, তাহলে সব গেল। যা আয়োজন করেছি গোবিন্দ সেবার জন্য, বলার প্রয়োজন নেই। আমি ২ লক্ষ ৫ লক্ষ ১০ লক্ষ টাকা ব্যয় করেছি, তাহলে সব গেল। পকেটে হাত দিয়ে বলছে কত টাকা খরচ করেছি জানো? নারদ বলে এ ভক্ত নয়, এ তামসিক ভক্ত। আর একটু আগে গিয়ে দেখছে একজন মাইক ধরে বক্তব্য দিচ্ছেন, এ ভক্ত নয়। আরেকটু আগে গিয়ে দেখছে একজন মানুষ ভাগবত খুলে ভাগবতের ছবি দেখে আর নয়ন জলে কাঁদে,
बोले हे गोविंद गोविंद আমি তোমার আমি তোমার ভগবান পড়তে জানি হে গোবিন্দ গোবিন্দ ভাগবতের ছবি দেখে আর কাঁদে বলে বাবাজি আমার দেখছো দুটো নয়ন আছে কিন্তু এ নয়নে দেখতে জানে আমি ছবি দেখি আর কাঁদি ভাগবত করে সকলকে শোনাতে পারি তাই গৌর হরি হরে কৃষ্ণ বিএ পাস করলেন এমএ পাস করলেন তার মধ্যে যদি ভাগবত তত্ত্ব না থাকে মাঝে মাঝে ভাগবত করুন আপনার আচরণে আপনার সন্তানরা তারা জেনে যাবে বেদ বিদ্যা দুই কিছু নাই আমি কিছু জানি না ঠাকুর ঘরে গিয়ে বলবে হে গৌর আমি কিছু জানি না আমি শুধু তোমার চরণ আর কিছু বুঝি না বেদ বিদ্যা দই কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ কহে সার নয়ন নন্দ ভবে সেই সকলি জানে সর্বশ্রী করম আদে আদে মোর আদে মোর আমার কোটা দিহি জন্মনি আরে মোর হরে কৃষ্ণ যার সঙ্গে যার প্রেম থাকে দূর থেকে দেখলে কথায় কথায় বা চোখে চোখে ইশারায় প্রেমের কথা বলা যায় তবে মা ভাববেন না এখনকার যে প্রেম এ দু পয়সার প্রেম দু পয়সার প্রেম গো দিতে পারলে তোমার সঙ্গে প্রেম হবে না দিতে পারলে হবে না কিন্তু গৌর সুন্দর যাদের সঙ্গে প্রেম করে এ প্রেম অনন্য এ প্রেম ভাঙে না যারা আমার গৌরের সঙ্গে প্রেম করে
Sous-titrage Société Radio-Canada.